হ্যালো, তো এখন আমি দেখাবো যে আমরা সাইট ক্রোলিং করার সময় ফ্রিল্যান্সারদের আমাদের যে ইমেজ নেওয়া, কোনো একটা সাইটের ইমেজ নেওয়া, একটা একটা ইমেজ বের করা অনেক টপ হয়ে যায়। সেজন্য আমরা একটা ক্রোমের এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। তো ইমেজ ডাউনলোডার এক্সটেনশন যখন আমি এখানে গুগলে সার্চ করে এটা যখন এক্সটেনশনটা ডাউনলোড করবো, আমরা এক্সটেনশন গুগলে সার্চ করলে হবে, এরপরে এখানে আমরা এতে হচ্ছে আমাদের এক্সটেনশন, এখানে ক্লিক করলে আমরা এখানে সব ইমেজ এখানে, এখান থেকে আমরা একটা যেখানে একটা নাম দিয়ে নামটা দিতে পারি, একটা ফোল্ডার নেই কোথায় থাকবে, এখান থেকে অল সিলেক্ট করে আমরা সাব্বিশ ইমেজ পেলাম। এখান থেকে একটা একটা ইমেজ ডাউনলোড করা যায় এভাবে, এখানে সব মিস্টেক আমরা ডাউনলোড দিলে সব ইমেজগুলো ডাউনলোড হবে। ওকে, তো আপনারা এটা ইউজ করতে পারেন, দারুণ।